অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও এটি। 25 জানুয়ারি টু 31 জানুয়ারি কেমন যেতে চলেছে তুলা টু মীন রাশির একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব, অর্থাৎ আগামী সপ্তাহে কি ঘটতে চলেছে তারই একটা জিস্ট আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন। এটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। দেখুন, এটা আমি যে কোনো সময় দাবি করব না যে হুবহু মিলবে, কারণ এটি হচ্ছে বর্তমান গ্রহের গোচর অনুযায়ী চন্দ্রকে ধরে আমি এই ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপনা করছি। কিন্তু আপনাদের এই সপ্তাহে কি ঘটতে পারে তার একটা সম্ভাবনা, যা যেটা আপনাদেরকে কিছুটা হলো চলার পথে পাথর হিসাবে কিন্তু সাহায্য করবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক সাপ্তাহিক রাশি বলে ভিডিও। তুলা রাশির আপনার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলো সপ্তাহের প্রথম দিকে আপনাদেরকে কিছুটা হলো ভুগতে হতে পারে, কিন্তু আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা কাটবে কিছুটা হলো। ভাগ্যের জায়গাটা কিছুটা ক্ষেত্রে আপনাদের বিড়ম্বনা থাকছে এবং আপনাদের প্রেমের জায়গাটা ক্ষেত্রে খুবই ভালো, প্রেম কানেকশান খুবই ভালো। যারা মার্কেটিং লাইনে আছে, সেলস লাইনে আছে, তাদের ক্ষেত্রে এ সপ্তাহ খুবই ভালো সম্ভাবনা থাকছে। এবং আপনারা কোনো কিছু কেনা, হাইলাইটেড কিছু কেনার সম্ভাবনা থাকছে। বাড়িতে মাঙ্গলিক ক্রিয়া হওয়ার যোগ কিন্তু থাকছে আপনি যদি তুলা রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে যেতে পারেন, শুভ বিবাহের বা কারো বিবাহের সম্ভাবনা থাকছে, নতুন প্রেম আসার সম্ভাবনা কিন্তু আপনাদের এই সপ্তাহে খুব ভালো দেখা যাচ্ছে। অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু জায়গাটা খুবই ভালো আপনি যদি তুলা রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে ব্যবসার জায়গা মোটামুটি ভালো, দাম্পত্য জীবন মোটের উপর দিয়ে চলে যাবে, টুকিটাকি বাদ বিবাদ থাকতে পারে, কিন্তু মোটের উপর দিয়ে যদি বলি দাম্পত্য জীবন আপনাদের যাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, স্থির শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের তেমন চিন্তার ব্যাপার নয়। স্ত্রীর সঙ্গে বা আপনার পার্টনারের সঙ্গে আপনার ভালো একটা সম্পর্ক তৈরি হবে। গোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা, ভাগ্যের সাপোর্ট পাওয়া, কর্মের জায়গাটা মোটামুটি ভালো, কিন্তু টাকা লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকুন। অর্থ লেনদেন করতে গেলে অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে, বা অর্থ ডুবে যাওয়া জায়গাটা কিন্তু থাকছে। ব্যবসার ক্ষেত্রে খুব ভালো, নতুন কানেকশানগুলো আপনাদের আসবে এবং বাড়িতে আপনাদের শুভ যোগাযোগ থাকছে। আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা থাকছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং বিবাহের ক্ষেত্রে আপনাদের অনুকূল পরিবেশ কিন্তু থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই সপ্তাহটা মোটামুটি ওভারঅল কিন্তু ভালো দেখা যাচ্ছে। এরপরে যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনু রাশি। দেখুন, ধনু রাশির ক্ষেত্রে আপনাদের শত্রুতা বাড়বে, আমি আবার বলছি শত্রুতা বাড়বে। দাম্পত্য জায়গাটা সুখের জায়গা আপনাদের তৈরি হবে, অর্থাৎ স্ত্রীর সাথে বন্ডিংটা আপনাদের ভালো হবে। গোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা, ভাগ্যের সাপোর্ট সহায়তা পাওয়া, বন্ডিংয়ের জায়গাটা খুবই ভালো হাজব্যান্ড ওয়াইফের এ সপ্তাহে। ব্যবসা যারা করছেন ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ডেভেলপমেন্ট হবে। প্রেমের কানেকশানটা মোটামুটি, প্রেমের জায়গাটা কিন্তু বাদ বিবাদ কিন্তু আপনাদের থাকবে। আমি বারবার বলছি, যারা নতুন প্রেমিক প্রেমিকা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান, বাদ বিবাদ এই জায়গাগুলো কিন্তু থাকছে। বিয়ের ব্যাপারটা ওভারঅল শুভ, মোটামুটি শুভ, নতুন কানেকশান আসবে, দীর্ঘদিনে আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে,
বন্ধুর সহযোগিতা এই সপ্তাহে আপনারা পাবেন এবং সম্পত্তিগত দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে, আপনি যদি হন ধনুরাশি মানুষ আপনার ক্ষেত্রে, আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে, আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কর্মের জায়গাটা কিন্তু ভালো, কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, প্রেমের জায়গাটা আপনাদের ভালো, নতুন প্রেম, যাদের প্রেম ভেঙে গেছে সেই প্রেম ব্যাক করার সম্ভাবনা থাকছে, ব্যবসার দিক আপনাদের মোটামুটি ভালো, আকস্মিক ধন প্রাপ্তি জায়গা থাকছে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে এবং আপনাদের বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এই সময়টা, এবং আপনাদের শুভ বিবাহের কানেকশান, গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু বর্তমান সময় কিন্তু চলছে। এই বিবাহের ব্যাপারে আপনারা নেগলিজেন্সি করবেন না, বিবাহের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন। ব্যবসার দিকটা আর দিকটা খুবই ভালো, তবে শত্রুতা আপনাদের থাকবে, গোল্ডেন কাপের সমস্যা, ঠান্ডা লেগে যাওয়ার সমস্যা এই জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের থাকছে, ঠান্ডা লেগে যাওয়া। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে কিছুটা হলো ভালো হবে, মায়ের শরীরগত দিক ভালো, এবং আপনাদের পেট নিয়ে এই সপ্তাহে কিন্তু ভুগতে হতে পারে, পেটের সমস্যা বিশেষ করে এই জায়গাটা কিন্তু, আপনি যদি মকর রাশি মানুষ হন এই জায়গাটা, এবং শত্রুতা, অহেতুক শত্রুতা, আপনার বদনাম করা এই জায়গাটা কিন্তু থাকছে, এবং আপনাদের মানসিক জোর উদ্দীপনা যথেষ্ট থাকছে। এরপরে কুম্ভ রাশি, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন সুখের হবে, আপনাদের বন্ধু বান্ধব থেকে সহযোগিতা হবে, বন্ধু বান্ধবের সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা আপনারা পাবেন, এটা আপনাদেরকে দেখা যাচ্ছে। বিয়ের ব্যাপারে গাঢ় বিবাহের যোগ সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির, যদি আপনি মানুষ হন আপনার ক্ষেত্রে গাঢ় বিবাহের যোগ, ব্যবসার ক্ষেত্রে ভালো, আপনাদের যারা বিদেশের সাথে যুক্ত আছে কাজে, বিদেশ থেকে অর্থ আসার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে দেখা যাচ্ছে, আপনি যদি কুম্ভ রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। শরীরগত দিক নিয়ে কিছুটা হলো আপনাদেরকে ভুগতে হতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ করে ঠান্ডা লাগার সম্ভাবনা বিশেষ করে আপনাদের থাকছে, এবং আপনাদের বন্ধুর জায়গাটা খুব ভালো, পারিবারিক সুখের জায়গা কিন্তু আপনাদের থাকছে, কিছু কিছু ক্ষেত্রে মায়ের সাথে মতবিরোধ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে এই সপ্তাহে, মায়ের সাথে মতবিরোধ, মায়ের সঙ্গে মত পার্থক্য, এবং আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, কর্মের দিকটা কিন্তু ভালো, আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট কিন্তু মজবুত হতে চলেছে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আর্থিক স্টেবিলিটির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। তবে যে যানবাহন চালানোর দিকে অবশ্যই বি কেয়ারফুল, চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা থাকছে। এবার আসি মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক নিয়ে আপনাদের ভালো, আপনাদের প্রেমের কানেকশান খুবই ভালো দেখা যাচ্ছে, বিবাহের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে ভালো, কর্মযোগ, নতুন কর্ম আসা, ব্যবসার জায়গা ভালো, কিন্তু টাকা পয়সা লেনদেনের ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন, এবং আপনাদের কাউকে গোপন কথা কিন্তু বলবেন না, তাতেই কিন্তু মুশকিল হবে, কিন্তু শত্রুতা হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে, বিশেষ করে ঠান্ডা লাগারও কিন্তু আপনাদের সম্ভাবনা থাকছে এই সপ্তাহে, এবং আপনাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, আপনি যদি মীন রাশি মানুষ হন, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা একটু হলো ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন, সেই জায়গা থেকে আপনারা কিন্তু ভালো ফল পাবেন। এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও, তো মীন তুলা রাশি টু মীন রাশি, ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।